সকাল সকাল দারুন দারুন ব্যাপার জামাই স্পেশাল কি হচ্ছে আজকে রান্নাঘরে কি হচ্ছে ও এই যে মাটন হচ্ছে মাটন এখানে হবে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পোস্তের বড়া হবে সকাল স্পেশাল এটা পুরো আর এই যে সবজি কাটা এখানে মনে হয় পাঁচমিশালি সবজি হবে না গো মা চাটনি হয়েও গেছে বাহ मटन कषान सिद्ध करते दिए हेलो एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल सब कम आज आज के हे सैटारडे आज के मायर डॉक्टर देखानो आज है 12টার समय अपॉइंटमेंट ना आज सकाल सकाल तो देखले मायर रान्नाबान्ना सब कमप्लीट हमें अनेक दिन पर ब्रेकफास्टर एक दायित्व आज के पे हम मैगी बनानो सरलबाबू चले सरलबाबू सकाल बेला दाबी हमें एक मैगी बनिए दाओ ब्रेकफास्ट अनेकदिन मैगी खाई तो चलो दिन के दारून भाई तो सबाई हम मैगी लाभार पिछले मैगी भलोबाशा आज सब मैगी टिफिने एनो 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 तुम्हार मैगी এরা দুজন এখন বসেছে শৈবালের থেকে গল্প শুনবে বলে কি গল্প শুনবি পঙ্গপালের গল্প শুনবে আমার পঙ্গপাল কি করে জানিস ক্ষেত খেনে দেখেছো ওরা সব জানে ক্ষেতের যত ফসল যত ফলমূল থাকে সব খেয়ে নষ্ট করে খুব ক্ষতি করে পঙ্গপাল ওইটা মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে প্রায় ধর 300-400 বছর আগেকার কথা বলছি12টার সময় আসবে বলছিলেন তো কাছেই বাড়ি দেরি হবে না মানে কাছেই চেম্বার দেরি হবে না আমাদের একদম ভালো করে সমস্ত কিছু জেনেও নেব কি করতে হবে না করতে হবে সব কিছু কি রে কাকরা রে বাবা আজকে তো পুরো গুনগুনে একটু মিটি মতন হ্যাঁ বেরেছো এই জাস্ট ঢুকলাম আমরা ঢুকে ঢুকে বাড়িতে পেয়ে গেছি ও সোনা স্পেশাল পুলক পাঠিয়েছে পুলকের সোনার জন্য ওই জন্য খুঁজে খুঁজে নিয়ে আসছে নাকি আজকে সোনার জন্য ও কবে আগে থেকে বলছিল যে দেখি ওকে একদিন খাওয়াবো ওই দেখো কি করতে আর মোটামুটি সব ঠিক আছে আর এক্সট্রা কোনো কিছু দেয়নি ওষুধ আবার এক মাস পর চেক আপ তো পুজোর আগে আগে বললো একবার চেক আপ করিয়ে নিতে আর বাড়ি এসে এটা দেখলে পুলকদা পাঠিয়েছে কাঁকড়া আমার দিদিভাইয়ের হাত দিয়ে আর আজকে মা করেছে মাটন তখন ওপরে একটু দিয়ে আসি এই হচ্ছে একটা মেজমা আর একটা গুনগুনের দিয়ে আসি বাবু খাওয়া গেছে নাকি খাওয়া গেছে খাওয়া হয়ে গেছে রাতে খেয়ে নিস কিংবা কাল এই আলু দেওয়াটা বাবুর নেই তো এটা মেজমার পিসি ডেকে পাঠিয়েছে তোমাদের শাস্তি দেবে পিসি বলছে চলে যা তোরা বাবা দে দে জামাই রাখা উপহার তো প্রত্যেক বছর দেন উপহার তো না
পিসির কাছে আমাদের পরম প্রাপ্তি, মেয়েদের তো খাইয়েছে আর কত খাওয়াবে, খেতে খেতে এটা দল পেলে আরো বেশি ঝগড়া করে। দাও একটা করে 500 দিয়ে দাও আমাদের, দিদি ওদের ঝামেলা মিটিয়ে দিয়ে যা, একবারে নিয়ে নিলাম নিয়ে নিলাম। অন্য সময় সোফাতে লেটিয়ে থাকে আর যেই একটা কাউকে পাই ব্যাস, তাহলে পাওয়ার ছাড়া কিছু হবে না, পাওয়ার ছাড়া কিছু হবে না। এদিকে আমি কড়াই বসিয়ে গেছিলাম, আস্তের বড় হবে শৈবালের, রেডি করে নেব। এই হচ্ছে আজকে শৈবাল বাবুর মেনু। হ্যাঁ, পোস্তের বড়া, পাঁচমিশালি সবজি, পুলকদা বানিয়েছে, কাঁকড়া, মাটন, পুঁটি মাছের ঝোল পুলকদা দিয়েছে, আর ওইখানে মা বার করছে দই পচাত। শুরু করো। কি মনে হয় এতগুলো খেতে পারবো আমি? হ্যাঁ তোমার দই খেলে চাটনি খাবে না, চাটনি পরে খাবে। এইটা এখানে পিসিকে দিয়ে দাও, এইটা এখানটা দিয়ে দাও। বাজে এখন 4:30। হ্যাঁ, 4:30 বাজে, আমরা দুজন মিলে একটু বেরোলাম, যাব হচ্ছে একটু কেনাকাটা আছে, একটু শপিং আছে, কি কিনছি না কিনছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে একটা টোটো ধরবো। কাকু যাবে স্টাইল বাজার? যাব। স্টাইল বাজার, এখানে একটু জেঠুর জন্য কিছু দেখবো। ভালো, সাদা, সুন্দর, সবার ভালো হয়েছে। জেঠু যে ধরনের প্যান্ট পরে সেটা কোনো পছন্দ হলো না, কোনটা নাকি নিজেরই পছন্দ হয়ে গেল, এখন মন হয়ে গেল। সবকিছুর মধ্যে এই কালারটাই ভালো লাগছে, এটা ওটাই ভালো। ছোট করে নিয়েছি, মোটামুটি সব কাজ হয়ে গেছে, জেঠুর জন্য একটা ওষুধ নেওয়াচ্ছি।
ছিল তো সেটা হয়ে গেছে আর এদিক থেকে বউকে ফোন করতে বউ বাড়ি চলে এসেছে আর বেরিয়েও যায় বললো তাড়াতাড়ি তো আমরা একটা টোটো করে নিলাম একদম পাশে খানাটা দিচ্ছে আমাকে নিয়ে হচ্ছে পম্পি এটা ওদেরকে দে আমি কি পম্পি বসে পম্পি না বন্ধু কিছু তো খেলি না খাবো না কিছু খাবো না চলো টাটা তো আমার সাথে আর দেখা হবে না কাল তো চলে যাচ্ছি হ্যাঁ আর দেখা হবে না আমার সাথে সোনারি সোনা বাবা দুটো হামু দাও এইটা এইটা ওপেনলি এই বোধ এটা ওপেনলি করবে না করবে সিক্রেট এখন একটু ওপরে যাই জেঠুকে আর মেজমাকে ওদের জিনিসগুলো সব দিয়ে আসি আসি একটু মানে ঘরে আসি লাইটটা লাইটটা সুইচ করো ঠিক দেখো খুলে কি গেঞ্জি না তুমি ওই যে ফতুয়া পরো কুর্তা গুলো হ্যাঁ এরমই পরে জেঠু খুব ভালো হয়েছে না না এটা নরম কাপড় এটা পরে নেবে মেজমা হাম লোক আসছি হামলা করতে ভিডিও কল করছে যে ইমা মেজমার শাড়িটা হারিয়ে দিয়ে গেলাম আর আমি দেখছি ওই শাড়িটাই নেই আর সব শাড়ি দেখাচ্ছে কাপড়টা খুব সুন্দর আরাম পাবে হ্যাঁ মেজমাকে এইসব কালার পরলে খুব ভালো লাগে সুন্দর না না এটা কি সিল্ক বললো একটা হ্যান্ডলুম না এগুলো কি বসিয়েছে মেজমা এটা নতুন কিছু ট্রাই করছে আমি কখনো খাইনি কিন্তু এটা ও মা কি সুন্দর উঠে যাচ্ছে ইডলির ব্যাটারি দিয়েছো আরে মিনি ইডলি অন্যদিন দেখবো প্রথম দিন যাতা দিয়ে তারপর যদি আমার দোকান তাওয়াটা নষ্ট হয়ে যায় দেখো সাজিয়ে নিয়ে এসছে জিনিসটা কিন্তু হেভি ইন্টারেস্টিং কেমন হয়েছে কাঞ্চি কাঞ্চি আমার মিষ্টিটা না মিষ্টি নিয়ে নাও মানে মিষ্টি 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 দেখি আমি একটা ট্রাই করে হবি লাগছো এই চলে এসছে চাকরটা মিলে যাচ্ছি আমরা ছাদে
ছাদে একটু গল্প টল্প করবো, তারপর চলে আসবো। সব অন্ধকারে আড্ডা দিই, সবাই হো হো বলে দাও, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঘড়িতে বাজে এখন 11:40, এই জাস্ট ছাদ থেকে এলাম। সবাই মিলে একসাথে হলে এমনটাই হয়, খুব মজা হয়, তোমরা তো সবাই জানো। হয়তো গল্পে একদম সব জমে যায়। কাল আমাদের সন্ধ্যাবেলার ট্রেন গণদেবতা, 6:20 ট্রেন। আর আজকে না খুব সুন্দর গান বাজনাও হয়েছে, কিন্তু যেহেতু পুরোই অন্ধকার ছিল হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মানে ভিডিওটা করেছি একটুখানি মেইন পার্টে এসে, কিন্তু সেটা দেখানোর মতো নয় কারণ পুরোই অন্ধকার। তাও আমি এই ব্লগটার একদম এন্ডে একটুখানি গান আমি দিয়ে দেবো, কোনো কিছু মানে ভিডিও দেখতে পারবে না, শুধু অডিও, সেটাই দিয়ে দেবো। আর তার সাথে আজকের এন্ডে বলবো, বড়দেরকে কিছু দিতে পারলে এবং তাদের এত পছন্দ হলে না এর মতো আনন্দের কিছু থাকে না। কারণ ছোটোর থেকে মেজো মা জেঠু এদের কাছ থেকে সবসময় পুজো, সমস্ত অনুষ্ঠানে, সমস্ত অকেশনে গিফট পেয়ে এসেছি, তাদের থেকে তাদেরকে তাদের মনের মতন কিছু দিতে পারলে খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। এখন ফির সে জন্ম মে মুলাকাত হো না হো, লাগ যা গলে লা লা লা, হমকো মিলি হ্যায় আজ ঘড়িয়া নসীব সে, জি ভাই।